উবারের নামে ফেক ট্যাক্সি, অবাক হচ্ছেন? এরকম ভয়াবহ ঘটনা ঘটেছে আমেরিকায়, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ এটা অনেক হেল্পফুল একটা ভিডিও। আজকে আমি যে মেয়েটার গল্প বলবো তার নাম হচ্ছে স্যামান্থা জোসেফসন, যে ছিল আমেরিকায় আর যার বয়স ছিল 21 বছর। ঘটনাটা ঘটেছিল 2019 এর 29th মার্চে। একদিন স্যামান্থা আর ওর কিছু ফ্রেন্ড উইকেন্ডে ক্লাবে গেল। ও ইউজুয়ালি তেমন ক্লাবে যায় না, কারণ ও একজন সিরিয়াস টাইপের স্টুডেন্ট ছিল যে সবসময় পড়ালেখায় বিজি ছিল। বাট ওর গ্রাজুয়েশনের কমপ্লিট করতে আর মাত্র 1 মান্থ ছিল, তো ও মনে করলো আচ্ছা আমি একটু ফ্রেন্ডদের সাথে ক্লাবে যাই। তো 29th মার্চের ইভিনিং এ স্যামান্থা ওর কিছু ফ্রেন্ডদের সাথে একটা ক্লাবিং এরিয়াতে গিয়েছিল, যে এরিয়াটার নাম ছিল 5 পয়েন্টস। তো ওরা ক্লাবে কিছু টাইম থাকার পরে ইউজুয়ালি ওরা যেটা ওদের কালচার বার হপিং, তার মানে এক বার থেকে আরেক বারে যায়। তো এরকম করতে করতে ওরা এক বার থেকে আরেক বারে যেতে যেতে লাস্টে ওরা যেই বারে গিয়েছিল সেটার নাম ছিল বার্ড ডগ। তো বার্ড ডগ বারটা ছিল খুবই ক্রাউডেড, তো ন্যাচারালি ওরা প্রায় সবাই সেপারেটেড হয়ে গিয়েছে। স্যামান্থাও ওর অন্য ফ্রেন্ডদের থেকে সেপারেট হয়ে গিয়েছে। তো ও একটু থাকার পর ও অন্য ফ্রেন্ডদেরকে মেসেজ করে বলল যে ওর টায়ার্ড লাগছে, তাই ও এখন বাসায় চলে যাবে। তো স্যামান্থা একাই ওই বার থেকে বের হলো, ও একটা উবার কল করলো, তারপর ও উবারে উঠে ওর ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিল। এখানে একটা কথা বলে রাখি, স্যামান্থা থাকতো ওর ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এরপর নেক্সট মর্নিং এর কথা ওর ফ্রেন্ডরা রিয়েলাইজ করলো ওরা স্যামান্থাকে কোথাও দেখছে না। তো ওরা মনে করলো আচ্ছা অন্য ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করি অথবা ওর ফ্যামিলিকে জিজ্ঞাসা করি, মেবি ও বাসায় গিয়েছে। তো ফ্যামিলি অন্য ফ্রেন্ডসদেরকে জিজ্ঞাসা করার পরও ওরা কোথাও স্যামান্থার কোনো খোঁজ খবর পেল না। এরকম করতে করতে দুপুর 1:30 বেজে গিয়েছিল। তো তখন ওরা রিয়েলাইজ করলো না, এখন পুলিশকে ইনফর্ম করতে হবে। তারপর ওরা পুলিশকে ইনফর্ম করলো। তো একটা অফিসিয়াল কেস হলো যে স্যামান্থা মিসিং। এখন বরাবর সেম টাইমে, যে টাইমে স্যামান্থার ফ্রেন্ডরা অফিসিয়ালি রিপোর্ট করেছিল যে স্যামান্থা মিসিং, সাউথ ক্যারোলাইনা থেকে, যেটা হচ্ছে স্যামান্থার লোকেশন ছিল ইউনিভার্সিটি, তার থেকে 70 মাইল ইস্টে দুটা প্রফেশনাল হান্টার, মানে শিকারী, যারা একটা ফরেস্টের মধ্যে টার্কির জন্য হান্ট করছিল। আর টার্কি আপনারা অনেকেই জানেন এটা একটা বড় রকমের বার্ড। আমি এখন যে দুজন শিকারীর কথা বলছি, এদের একজনের নাম ছিল অ্যান্ডার্স, আরেকজনের নাম ছিল রায়ান। তো ওরা প্রায় সকাল থেকে ওই ফরেস্টে হান্টিং এর জন্য খুঁজছিল কিছু, বাট ওরা কিছু পাচ্ছিল না। এর জন্য প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তারপর ওরা ডিসাইড করলো ওরা সেপারেট হয়ে ফরেস্টের মধ্যে ঢুকে একটু ভালো করে খুঁজবে। তো অ্যান্ডার্স একদিকে গেল, রায়ান একদিকে গেল। এখন অ্যান্ডার্স এর কথা বলি, ও যেদিকে যাচ্ছিল হঠাৎ করে একটা জিনিস দেখে ওর চোখ আটকে গিয়েছে। তো ও বুঝতে পারছিল না দূর থেকে দেখে জিনিসটা কি, তাই ও আস্তে আস্তে হেঁটে ওটার সামনে গেল। ও যে জিনিস দেখলো সেটা দেখে ও তাড়াতাড়ি ওর আরেকটা ফ্রেন্ড রায়ানকে চিৎকার করে ডাকলো। তারপর রায়ান আর অ্যান্ডার্স যা দেখলো সেটা দেখে ওরা সাথে সাথে পুলিশকে কল করলো। অ্যান্ডার্স আর রায়ান ওই জিনিস দেখে এতটাই শকড হয়েছিল, ওরা পুলিশের সাথে পর্যন্ত ঠিক করে কথা বলতে পারছিল না। পুলিশকে ওরা যখন ডাইরেকশন বলছিল ওরা ঠিক মতো এক্সপ্লেন করতে পারছিল না, বাট ফাইনালি এক্সপ্লেন করলো। পুলিশ ওদের ডাইরেকশন ফলো করে আসলো, আর পুলিশও ওই জিনিস দেখে শকড হয়ে গিয়েছিল। তো পুলিশরা যখন ফরেস্টে আসলো ওরা দেখলো নিচে যে জিনিস পড়েছিল সেটা ছিল স্যামান্থা। এখন আমি আপনাদেরকে বলবো স্যামান্থার বডি পাওয়ার 14 ঘন্টা আগে ওর সাথে কি হয়েছিল। 14 ঘন্টা আগে স্যামান্থার যখন টায়ার্ড লেগেছিল, ওই বার্ড ডগ বার থেকে বের হয়ে একটা উবার কল করেছিল। তো দেখা গেল একটু পরেই উবার গাড়িটা আসলো, যেটা বার থেকে একটু দূরে একটা রোডের কর্নারে পার্ক করেছিল। আর ওই জায়গার মধ্যে আরো অনেক গাড়ি ছিল, অনেক স্টুডেন্টস ছিল, যেহেতু এটা একটা বার, একটা ক্রাউডেড প্লেস। তো দেখা গেল ও একটা উবার গাড়িতে ঢুকেছে, এরপর গাড়িটা একটু রিভার্স করে চলে গিয়েছে। স্যামান্থা যেই গাড়িকে উবার গাড়ি মনে করে ও ঢুকেছিল, এটা আসলে কোনো উবার গাড়ি ছিল না, আর ওই ড্রাইভারটাও কোনো উবার ড্রাইভার ছিল না। ওই গাড়িটা যে ড্রাইভ করছিল সে ছিল 24-year-old ন্যাথানিয়াল রোল্যান্ড, যে সেদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অপরচুনিটি খুঁজছিল কোনো একটা মেয়েকে ও ট্রিক করে ওর গাড়ির মধ্যে ঢুকাবে, আর ও বলবে ও উবার ড্রাইভার। সারা রাত পর্যন্ত ও কোনো মেয়েকে ট্রিক করতে পারেনি, শুধুমাত্র
মাত্র সামান্তা ছাড়া। সামান্তা ওই ফেক উবার ড্রাইভারের গাড়ির মধ্যে ঢুকেছিল কোনো রকম প্রশ্ন করা ছাড়া। ও যখন গাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, ও অনেকটা ট্র্যাপড হয়ে গিয়েছে, কারণ ওই ছেলেটার সাথে সাথে গাড়ির যে চাইল্ড লক আছে, চাইল্ড লক গুলো অন করে রেখেছিল, তো সামান্তা গাড়ির ডোর গুলো খুলতে পারেনি। সামান্তা কিন্তু সাথে সাথে নোটিস করেনি এটা ছিল যে একটা ফেক উবার ড্রাইভার, বাট ওর রিয়েলাইজ করতে বেশি দেরিও হয়নি, কারণ ওই বার থেকে ওর ইউনিভার্সিটি মাত্র কয়েক মিনিটস এর ড্রাইভ ছিল। বাট সামান্তা যখন রিয়েলাইজ করেছিল একটা ও ফেক ড্রাইভারের গাড়িতে বসে গিয়েছে আর ও জানে না এই ছেলেটার উদ্দেশ্য কি, ও তখন কিরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে এগুলো আমরা জানি না, বাট বাকি সব জিনিস আমরা ওই মার্ডারার থেকে জানতে পেরেছি। নিশ্চয়ই সামান্তা অনেক স্ট্রাগল করেছিল গাড়ি থেকে বের হতে, বাট আমরা এতটুকু জানি ন্যাথানিয়াল একটা কোয়াইট প্লেসে গিয়ে ওর গাড়িটা পার্ক করে ও লাফ দিয়ে পিছনে সিটে গিয়ে একটা ছুরি দিয়ে সামান্তাকে 120 বার স্ট্যাব করেছিল। ও ছুরি দিয়ে সামান্তার মাথায়, গলায়, হাতে, পিঠে, পেটে, পায়ে সব জায়গায় অনেকবার আঘাত করেছিল। ফরেন্সিক অ্যানালাইসিস এর পর প্যাথোলজিস্ট বলেছিল সামান্তার যেরকম ম্যাসিভ ব্লাড লস হয়েছে, ও উইদিন 10-15 মিনিটসের মধ্যে মারা গিয়েছে। সামান্তাকে এভাবে মারার পর ন্যাথানিয়াল ওই ফরেস্টের মধ্যে ড্রাইভ করে ওর বডি ফেলে দিয়ে এসেছিল। তারপরের দিন সকালে ন্যাথানিয়াল এতটাই নর্মাল বিহেভ করছিল, যেগুলো আমরা পরে জেনেছি ও ওর নিজের ফটো নিয়েছে ওর গাড়ির সামনে, আবার সেটা ফেসবুকে পোস্ট করেছে। ওর ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে এত নর্মাল ভাবে বিহেভ করছিল, মনে হয় যেন এই হরিবল জিনিস যেটা ও করেছে এটা ওকে টুও এফেক্ট করে নাই। সামান্তার বডি পাওয়ার 24 আওয়ার্স এর মধ্যেই পুলিশ ন্যাথানিয়ালকে অ্যারেস্ট করতে পেরেছিল, আর ওকে অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ও কোনো রিজন দেয়নি ও কেন সামান্তাকে এভাবে মেরেছে, জাস্ট ও এমনি চেয়েছে সেদিন কোনো একজন কাউকে মারতে, তাই ও সামান্তাকে এভাবে মেরেছে। আজকে যদি সামান্তার জায়গায় অন্য কেউ হতো তাহলে ও অন্য কাউকে এভাবে মারত, কারণ শুধুমাত্র ওর ইচ্ছা করেছিল ও কাউকে মারবে। তো এই ক্রাইমের জন্য জাজ ন্যাথানিয়ালকে লাইফ ইন প্রিজন সেন্টেন্স দিয়েছিল। এখন আপনারা দেখবেন সামান্তার কতগুলো ফাইনাল ফটো, যখন ওকে জীবিত দেখা গিয়েছে ও ওই বার থেকে বের হয়ে ওই ফেক উবার গাড়িতে ঢুকছে। আজকের গল্পটা খুবই লোমহর্ষক ছিল, তো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জাস্ট আমাদের ব্যস্ততার কারণে বেসিক যে জিনিসগুলো আমাদের করা দরকার আমাদের নিজেদের সেফটির জন্য আমরা অনেক সময় সেটা করি না। আমরা মনে করি আমাদের অনেক রাশ, আমরা অনেক বিজি। যেমন এখানে সামান্তার উচিত ছিল ওই উবার ড্রাইভারকে চেক করা, মানে ওর নাম কি, ও যে উবার অর্ডার করেছিল, তারপর গাড়ির রেজিস্ট্রেশন প্লেট আমরা ইউজুয়ালি দেখি থাকি, কিন্তু আসলে সামান্তার ডেস্টিনি এটা ছিল, তাই এটা এভাবে হয়েছে। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু একটা শিখতে পেরেছেন, যে আসলে আমরা শত ব্যস্ততার মধ্যে থাকলেও আমরা যখন এরকম গাড়ি অর্ডার করব, আমরা ট্যাক্সি হোক, উবার হোক, যেটাই অর্ডার করব, আমরা জাস্ট ডাবল চেক করে আমরা ওই গাড়িতে ঢুকবো। তো আমার বকবকের এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা প্লিজ আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, আর আমার পেজ আপনারা নতুন হলে আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলও ঘুরে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শবনম ভ্লগস।